আজকে আমার বাড়ি বাবা গুরুদেব এসেছেন। আমার সৌভাগ্য বাবার পুরো পরিবার এসেছেন, তো বাবার জন্য আর বাবার পরিবারের জন্য আমি যত সামান্য আয়োজন করেছি, তো বাবা এই সেবা করবেন। মাছের ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে একটা ভাতে বেগুন ভাজা, চাটনি, যেটুকুনি পেরেছি বাবার সেবার জন্য জোগাড় করেছি। ইনি আমার গুরুদেব। ওম সুরাস্তাং সিন্তন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা শঙ্করষণ প্রভু প্রদ্যুম্ন সানিরুদ্ধাশ্চ ভবন্তু বিজয়তে আখণ্ড লগ্নির ভগবান যমপরিদৃশ্যতা। ওম অসদময় সদকময়া তমসোরময় জ্যোতির্গময়া মৃত্যুর্মায় অমৃতঙ্গময়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। উনি এখন সেবা করছেন। বাবা আমাদের খুব ভালো, উনি অনেক বাণী কথা বলেন আমাদের সাথে। বাবুদের খেতে দেরি হয়েছে? না ঠিক আছে, তোমারই তো দেরি হলো খেতে। কতটি বেলা হয়ে গেল বলো দিনি? আচ্ছা বাবা, আমাদের আগে মানে রাজা ছিল, মন্ত্রী ছিল, মানে সেনাপতি ছিল, কোটাল ছিল, তো আমাদের এই বর্তমান যুগে তা এখনো কি রাজা মন্ত্রীরা সবাই আছেন? না, এখন শুধু মন্ত্রীতে এখন শুধু রাজ্য রাজা ছাড়া রাজ্য চালানো, তাই রাজা না থেকে মন্ত্রীর আবির্ভাব। সবাই এখন মানে মন্ত্রী? কি কি মন্ত্রী? সব খাদ্যমন্ত্রী, শস্যমন্ত্রী, বিভিন্ন রকম ডিরেক্টর মন্ত্রী, এর মন্ত্রীর কোনো এখন সব মানে রাজা আর নেই, মন্ত্রীরা আছে, রাজা ছাড়া রাজত্ব চলছে চলছে, আর আমরা সবাই প্রজা প্রজা। সত্যি এখন এটাই ব্যাপার, এখন রাজা নেই, খালি মন্ত্রীরা আছেন। হ্যাঁ, রাজা ছাড়া রাজ্য নাশ। হ্যাঁ তাই তো হচ্ছে। মা দেখো তোমার ফটো তুলছি। বন্ধুরা এটা আমার গুরুমা, আর ওইদিকে বসে আছে বড় গুরু দাদা, আর এই যে খাচ্ছে ইনি হচ্ছে আমার ছোট দাদা। ছোট দাদা, গুরু দাদা, ছোট দাদা। ও বাবা দাদা দেখো আজকের আমার কত সৌভাগ্য, আমার গুরু মা, গুরু বরদাদা, গুরু ছোট দাদা সব এসছেন, আর আমার গুরুদেব একটু বাইরে গেছেন, আবার আসবে। তুলসীর মাহাত্মটা কিভাবে আমরা নেব? সতী তুলসী কে সতীত্ব হরণ করেছিল কে, এটা আগে জানতে হবে। তারপরে সতী তুলসীর কে কেন আমরা পূজা করি, তুলসীর পূজা কেন আমরা করি, সেটা মানে তারই কাহিনী। তার কাহিনী, তুলসী সতীত্ব সতী ছিল, ওনার স্বামীর নাম ছিল শঙ্খচূড়।
তুলসীর স্বামীর নাম, তুলসীর স্বামীর নাম অসুর রাজ শঙ্খচূড়। তুলসীর মানে স্বামী অসুর রাজ ছিলেন? অসুর শঙ্খচূড়। আচ্ছা, শঙ্খচূড় সমস্ত দেবতাকুলকে এক ভয়ে ভীত করে রেখেছিল। যদি তুলসীকে সতীত্ব হরণ করা যায় তাহলে শঙ্খচূড়কে মারা যাবে। আচ্ছা, শঙ্খচূড় যখন ঘরে ছিল না এমতো অবস্থায় স্বয়ং শ্রীকৃষ্ণ শঙ্খচূড় বেশে তুলসীকে ঘরে শঙ্খচূড়ের গলা করে ডাকতে থাকে। সতী কোন দেবতা? কোন দেবতা শঙ্খচূড়ের গলা করে ডাকতে থাকে? শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীকৃষ্ণ। তখন তুলসী ঘরটাকে খুলে দেয়। আচ্ছা, এমত অবস্থায় শঙ্খচূড় বেশে তুলসীকে সতীত্ব হরণ করে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ করতে তখন বলছে, না তুমি আমার স্বামী নয়, তুমি অন্যকে বলো সতীত্ব হরণ করার পর। তখন নারায়ণ বলছে, ওই শ্রীকৃষ্ণ বলছে যে আমি যদি না তোমাকে সতীত্ব হরণ করতে পারি শঙ্খচূড়কে আমরা মারতে পারবো। তাহলে হে ভগবান, তুলসী বলছে হে ভগবান, তাহলে আমরা কিভাবে আজ আমরা বেঁচে থাকতে পারব। তখন বলছে স্বয়ং শ্রীকৃষ্ণদেব বলছে যে তুমি বিষ্ণু বুকে পিঠে থাকবে সবসময়, তাহলে তোমার সমস্ত পূজা করলে তোমার ছাড়া পূজা হবে না। কেটে গেল তুলসীর কাহিনী। শঙ্খচূড় যুদ্ধ ক্ষেত্রে তখন অবস্থিত আছে, এমন সময় দেখা গেল শঙ্খচূড়ের হাত দিয়ে অস্ত্র পড়ে যাচ্ছে। পাশ থেকে কে যেন বলছে স্বামী স্বামী করে, যেন বলছে সতী তুলসী। তখন তিনি অসতর্ক অবস্থা হয়ে পড়ে, এমন সময় তাকে বধ করা হয় শঙ্খচূড়। শঙ্খচূড়কে যখন বধ করা হলো তখন বলছে যে ভগবান, এসে দেখছে সতীর সতীত্ব তুলসীর সতীত্ব হরণ করেছে, ওই যুদ্ধক্ষেত্রে পালিয়ে এসে। তারপরে শঙ্খচূড়কে মেরে দেওয়া হয়। তখন বলছে আমি হে ভগবান, আমরা তাহলে কোথায় আপনার স্থান পাব? তা বলছে বলে প্রত্যেক পুজোতে তুমি হাত জোড়ে বলছে যে প্রত্যেক পূজাতে মঙ্গল কামনাতে শঙ্খ বাজবে। আর এদিকে তুলসীটা শঙ্খ নাম মানে শঙ্খচূড়ের থেকে শঙ্খ সেই প্রত্যেক পূজাতে প্রতিষ্ঠা হয়েছে, সেই শঙ্খ বাজতে থাকে। আজকে শঙ্খচূড়ের কাহিনী বলো, সতী তুলসীর কাহিনী বলো, খুব ভালো লাগলো।